নমস্কার, পুরভি নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভর্ষণদায় মমিনপুরে ডাকাতি, বাধা দিতে গেলে ছুরির আঘাত এক গৃহবধূকে। অশোকনগরে ধৃত আন্তর্জাতিক মাদক পাচার চক্রের মূল পাণ্ডা। সল্টলেকে সিপিআইএম এর বিক্ষোভ সমাবেশ, সিজিওতে গেলেন সিপিআইএম এর প্রতিনিধি দল। দুর্নীতিকাণ্ডে বুধবার বিধাননগর কোর্টে তোলা হলো বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে, 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর। এবার আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার সন্ধ্যাবেলা এক গৃহবধূকে ছুরি দিয়ে আঘাত করে নগদ 22,400 টাকা নিয়ে চম্পট দিল দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে অশোকনগরের মমিনপুর এলাকায়। ঘড়িতে তখন সন্ধে 6:30। বাড়িতে একাই ছিলেন সাবিকুল বিবি। বাড়ির গবাদি পশুকে খাবার দিয়ে ঘরের দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় তার উপর ধারালো অস্ত্রশস্ত্র সহ চড়াও হয় দুজন দুষ্কৃতী। ঘরে ঢুকে দরজা আটকে দেয় তারা। চলে টাকার জন্য অত্যাচার, বাধা দিতে গিয়ে ছুরির আঘাতে আহত হন এই গৃহবধূ। আমি ওই বাইরের থেকে এসে ঘরের ভিতরে উঠেছি, আর ওই দুজন পিছন দিক দিয়ে উঠেছে, আমি দেখতে পাইনি। এবার আমার ঠেলে নিয়ে ভিতরে এসে ওই বাইরের লাইনটা অফ করে দিয়েছে, হ্যাজবল দিয়ে দিয়েছে, ঘরের ভিতরে এনে ঘরের ভিতরে হ্যাজবলটা দিয়েছে, দিয়ে আমার উপরে অত্যাচার শুরু করছে। তারপরে যখন ওই চাবি কথা বলেছে একজনা, আর একজনা ধরে রেখেছে, চাবির কথা যখন বলেছে, চাবিটা যখন দিয়েছি, তখন আমার একটা চড় মেরেছে, আমি পড়ে গিয়েছি এই জায়গায়, পড়ে যেয়ে গিয়েছি। আর তখন ওই ছুরি বের করেছে, করে বেলা হাত দিয়ে করতে গিয়েছি, আর এই জায়গায় লেগেছে। নাকি বলছে তোর মেরে দেবো, আগে সোনা যা আছে এইসবগুলো বার কর। তারপর টাকা ছিল, তখন ওরা নিজেরাই খুঁজে সব বার করে টাকা নিয়ে আবার এই ঘরে হ্যাজবত দিয়ে ওই দিকে গিয়ে ওই ঘরের থেকে ওইগুলো সব নিয়ে। কত টাকা ছিল? 22,400 মেরেছে। ওই চাকু বসিয়েছে এই জায়গায়, আর ওই চড় মেরেছে, কানে একটা চড় মেরেছে। আমি ওই গরুর বিচুলি দিয়ে উঠছি, আর সেই ওরা মনে এই পিছন দিক দিয়ে এসছে, পিছন দিক দিয়ে এসেই একদম আমার ঠেলে নিয়ে এ করছে। মানে আমার মুখ খোলা ছিল না, মুখ ঢাকা ছিল? মুখ ঢাকা ছিল। কি দিয়ে? চেনা মতো লোক না, কারণ আমি তো আজকে 18-19 বছর এই জায়গায় এসছি, ওরকম দেখি মানে। আপনাদের পুরভি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ বনবনিয়া থেকে আটক করে শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দা গোপাল মণ্ডল নামে 51 বছর বয়সী এক মাদক পাচারকারীকে। দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে যুক্ত ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার তাকে ধরে ফেলে অশোকনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রায় 2 পাউন্ড নিষিদ্ধ মাদক কোকেন উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই কারবারের পুরো গ্রুপকে ধরতে বুধবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে। 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে এমনটাই বক্তব্য পুলিশের। মাদক পাচারের পাশাপাশি জালিয়াতিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার 2 বন্ধুকে হাফার থেকে ধরে নিয়ে এসে বলছে। পুরবি নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। ট্রিক বক্সের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার, এক নম্বর গলি। চিটফান্ডে প্রতারিত মানুষদের পাওনা আদায়ে ও অভিযুক্তদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি সহ ও একাধিক দাবিতে সল্টলেকে আজ বিক্ষোভ সমাবেশ করে সিপিআইএম। সমাবেশ শেষে সিজিও কমপ্লেক্সে গেলেন সিপিআইএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির প্রতিনিধি দল। চিটফান্ডে টাকা রেখে রাজ্যের বহু মানুষ আজ নিঃস্ব অসহায়। কেন্দ্র সরকারের হস্তক্ষেপে অধিকাংশ মূল অভিযুক্তরা আজ শ্রীঘরে, অথচ সাধারণ মানুষ এই অসহায় মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্র সরকার। আর সেই অসহায় মানুষদের কথা ভেবেই তাদের পাশে দাঁড়াতে আজ সল্টলেকে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সিপিআইএম। এরপর সিজিও কমপ্লেক্সে দেখা করে উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির প্রতিনিধি দল। মূলত এডির কাছে গিয়ে যেটা দাবি করেছি যে প্রতারিত যে মানুষগুলো ফান্ডের দ্বারা, তারা যাতে তাদের টাকা ফেরত পায়, তার জন্য সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের টাকা ফেরত দেওয়া, এই সব কিছুতে যারা জড়িয়ে আছে, এদের কর্মকর্তা থেকে শুরু করে প্রভাবশালী যদি কেউ থাকে, অন্য কেউ যদি থাকে, তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। দুর্নীতিকাণ্ডে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নাম জড়িয়েছিল অনেক আগেই। আজ তাকে বিধাননগর কোর্টে তোলা হলে আদালত ফের তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল। অন্যদিকে তার আইনজীবী পুরো বিষয়টা সাজানো বলে দাবি করেছেন। জয়প্রকাশ মজুমদার কোথাও কোনো টাকা এক পয়সা নেননি কারোর কাছ থেকে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড, ওরা দেখা কোনো ডকুমেন্ট যে জয়প্রকাশ মজুমদারকে ওরা টাকা দিয়েছে। তারপরে যেটা হচ্ছে এফআইআরে উনিই তো করেছেন, লেটার অফ কমপ্লেনটা উনিই করেছেন, লেটার অফ কমপ্লেন তো আর অ্যাকিউজ লিখে দেয়নি। এবার লেটার অফ কমপ্লেনটে উনি নিজেকে ইন্ট্রোডিউস করেছেন দুটো জায়গায়, এক জায়গায় আমরা আর এক জায়গায় আমি। এবার আমি যে জায়গাটা সেখানে, আমি কথাটার মধ্যে তো একটা এমফেসিস আছে যে হি ইজ আ সাফারার, উনিও একটা এমপ্যানেল সাকসেসফুল মেরিট লিস্টের ক্যান্ডিডেট ছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ যখন একটা লোককে, উনিই বলেছেন উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, দুটো দলের নাম বলেছেন, এগুলো তো আমরা বলিনি। এবং আমরা তাই জন্যই আজকে কোর্টের সামনে বলেছি যে দেখুন, এইটুকু তো কোর্টে একটা লোকের 41A কে ইন্ট্রোডিউস করেছে লেজিসলেচার, যে 7 ইয়ার্স যে অফেন্সগুলো হবে বা আপ টু 7 ইয়ার্স যে অফেন্সগুলো হবে সেক্ষেত্রে দে শুড বি ভেরি রিলাক্টান্ট ইন এফেক্টিং অ্যারেস্ট, দোজ অপরচুনিটিজ রাইটটাকে প্রিজার্ভ করার জন্য একটা সিটিজেনের এইটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এন্ড কোয়ারি কন্ট্যাক্ট
পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স শার্ট টি শার্ট মেয়েদের জিন্স টপ সালোয়ার স্যুট লেগিংস জেগিংস আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার আজই আসুন লুক লাইকে না আসলে পুজোয় মিস লুক লাইক পেল মেডিকেল গলি হাবড়া থামি শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয় আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না থামি সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্পি সেন্টার হাবড়া এরিনা মার্কেট উত্তর চব্বিশ পরগনা দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ এছাড়াও প্রসাধন সামগ্রী দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ আয়ুর্বেদ ভবন 244/1 বিদ্যাসাগর স্ট্রিট অশোকনগর সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি ফোন 9732830616 9614849467 রয় ইলেকট্রনিক্স রিলায়েবল হাউস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গুডস এস কে গুপ্তা রোড হাটথুবা হাবড়া কন্ট্যাক্ট নাম্বার 03216252653 নতুন বছরই মুক্তি পেতে চলেছে বাংলা ছবি রাজবাড়ি পুনর্জন্মের কাহিনী নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি অভিনেতা মৈনাক ও জিয়া অভিনীত নতুন বাংলা ছবি রাজবাড়ি মুক্তি পাবে এই বছরে বিভিন্ন রাজবাড়িতে শুটিং শেষ করে তাই বছরের শুরুটা ইউনিটের সকলে মিলে আনন্দেই কাটালেন ছবির কলাকুশলীরা শুটিংয়ের অভিজ্ঞতা তো রয়েছেই সেই সঙ্গে নিজেদের মতো করে চুটিয়ে মজা করলেন তারা প্রচুর আছে এবং যার জন্য আজকে এই গেট টুগেদারটাও সেই মেমোরিজের কারণে মানে আমরা শুটিং ডেজগুলো মিস করছিলাম তো উই অল থট যে শুট শেষ হয়েছে এটা নিয়ে একটা র‍্যাপ আপ পার্টি করি তো আজকে সেটারই আজকে আমাদের ইভেন্ট এতে যে জায়গাগুলো শুটিং করেছি আমরা বাড়িপুর রাজবাড়ি বর্ধমান রাজবাড়ি বসুবাটি বোলপুর এই যে রাজবাড়িগুলো প্রত্যেক কটা রাজবাড়ি তো একটা আলাদা আলাদা গল্প বলে তার তো নিজস্ব একটা আলাদা গল্প আছে তার নিজস্ব একটা আলাদা হেরিটেজ আছে তার একটা কালচার আছে তার একটা ঐতিহ্য আছে সেগুলো আমার কাছে খুব মেমোরেবল ছিল কারণ আমি এই প্রথম এতগুলো রাজবাড়িতে একসাথে শ্যুট করলাম এটা আমার কাছে সত্যি খুব মেমোরেবল একটা ঘটনা ছবি শুটিংয়ের ফাঁকে নিজের ভৌতিক রহস্যের কথা আমাদের সাথে শেয়ার করলেন ছবির নায়িকা জিয়া সরখেল মেমরি বলতে আমাদের বসুবাটিতে একটা শুটিং হয়েছিল যে আমি আর একজন মানে রাতুলের সঙ্গে গিয়ে একটা কঙ্কাল খুঁজে পাচ্ছি সুড়ঙ্গ দিয়ে গিয়ে এরকম একটা সিন ছিল তো বসুবাটিতে আমাদের হোল নাইট শুট হয়েছে তো আমার নিজে খুব ফিল হয়েছে যে জায়গাটা খুব মানে একটু ভূত টাইপের ব্যাপার কিছু আছে ডেফিনেটলি মানে আমি নিজে ফিল করেছি এবং বলেও তো শুনেছি যে ওখানে মানে ফিলিংস কিছু আছে অনেক রকমের সাউন্ড শোনা যায় অনেক জায়গা থেকে গায়ে জল পড়ে এরকম টাইপের হয়েছে আমাদের সঙ্গেও হয়েছে আমাদের টিমের অনেকের সঙ্গে হয়েছে একজনের একটা ছোটো অ্যাক্সিডেন্টও হয়েছিল তো যেখানে যেখানে আমাদের রাজবাড়ি শ্যুট হয়েছে তার মধ্যে থেকে আমার মনে হয় বসুবাটিটাই সবচেয়ে বেশি ভৌতিক আমার কাছে লেগেছে অন্যদিকে ছবির বিষয়ে বেশ আশাবাদী অভিনেতা বিপ্লব চ্যাটার্জি আমাদের মুখোমুখি হয়ে তিনি জানালেন বাকি ছবিগুলোর থেকে একটু অন্যরকম স্বাদ দেবে এই ছবি দর্শকের বলার কিছু যে নতুন নতুন ছেলে মেয়েরা কাজ করেছে তাদেরকে অ্যাকসেপ্ট করুক তারা ভালো ভালো কাজ করেছে ভালো করে কাজ করেছে তাদেরকে অ্যাকসেপ্ট করুক এইটুকুনি বলা খুব ভালোভাবে করেছে চেষ্টা করেছে ভালো করে করার বলে ডেফিনেটলি আশাবাদী আমি এখন শুধু মুক্তির অপেক্ষায় দিন গুনছে বাংলা ছবি রাজবাড়ি পুরবি নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট কলকাতা পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্ত আপনারা দেখছেন পুরবি বাংলা এগিয়ে চলেছে এগিয়ে চলবে
ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়ন হাবড়া শাখা পরিচালিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বেচ্ছায় রক্তদান শিবির, মমতাময়ী মমতা ফটোগ্যালারির শুভ উদ্বোধন, চিত্র প্রদর্শনী, এছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় অনুষ্ঠান। আগামী 23-26 জানুয়ারি বিশেষ আকর্ষণ বাংলা ব্যান্ড ভূমি। সকলের সাদর আমন্ত্রণ রইল। সারা দেশে গভীর অর্থ সংকটের কারণে সাধারণ মানুষ আজ দিশাহারা, বিপর্যস্ত। সামাজিক দায়িত্ববোধের কারণে আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী 4 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে আর্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি আমরা। এই সামাজিক দায়িত্ব পালনে সকলকে আহ্বান জানাই। মনে রাখবেন, স্বেচ্ছায় রক্তদান শিবির আগামী 21 জানুয়ারি শনিবার সকাল 10টায়।